আলাইকুম শুক্রীয় শিক্ষার্থীবৃন্দ দীর্ঘদিন যাবত বলতেছি যে একাদশ শ্রেণীর আপনাদের হিসাব বিজ্ঞানের একটি ক্লাস নেব সময় সুযোগের কারণে হয়ে উঠছে না আপনাদের এমনিতেই ক্লাস অনেকগুলো অনলাইন ক্লাস থাকে সেটা আবার দেখা যায় যে অনার্সের অনেকগুলো ম্যাচ ক্লাস থাকে পাশাপাশি আমার কোচিংয়েরও অনেকগুলো ক্লাস থাকে এতগুলো ক্লাস নিয়ে আপনাদের ক্লাসটা করা হয়ে ওঠে না এখন থেকে নিয়মিত আশা রাখি প্রতিদিন আপনাদের জন্য ব্যক্তি করে অনলাইন ক্লাস নেবো অ্যাকাউন্টিংয়ের উপরে তো আশা রাখি ক্লাসটা আপনি বুঝবেন সেটা হচ্ছে আজকে ক্লাস নিব অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হ্যাঁ হিসাব বিজ্ঞান পরিচিতির এখান থেকে আপনাদের একটি 10 নম্বরের ম্যাথ থাকবে তো প্রথম শর্ত হচ্ছে আপনারা পরীক্ষায় কি আসে সেটা আমরা জানব আজকে একটি বোর্ড কোশ্চেন করাবো হ্যাঁ প্রথমে আপনারা জানেন নবম দশম শ্রেণীতে পড়ে আসছেন হিসাব সমীকরণ কি আমরা জানি a সমান সমান l ue a তে অ্যাসেট l তে লায়াবিলিটিস উই তে ওনার সিকিউরিটি উইকে আবার ভাগ করা হয়েছে পরবর্তী যে স্ক্রীনে দেখতে পাবে যে উই কে ভাগ করা হয়েছে কেপিটাল অর্থাৎ মূলধনের সাথে আয় হলে যোগ হবে অর্থাৎ সি প্লাস আই অথবা রেভিনিউ আর হ্যাঁ আপনার মাইনাস অফ এক্সপেন্স ব্যয় হলে বিয়োগ হবে আর ড্রয়িংস উত্তোলন হলে বিয়োগ হবে নরমালি আপনার আয় হলে মূলধন বাড়ে ব্যয় হলে মূলধন কমে আপনারা এই অঙ্কে একটা জিনিস খেয়াল রাখবেন কি আসলো কি গেল বুঝতে পেরেছেন আর হিসাব সমীকরণ আমরা জানি এই সমান সমান প্লাস উই হবে সমান সমান দায় প্লাস মালিকানা সত্য হবে এটা আমরা সব সময় খেয়াল রাখবো আপনি যদি এই অঙ্কে বুঝতে পারেন কি আসলো কি গেল কি বাড়লো কি কমলো যদি ধরতে পারেন তাহলে আপনার জন্য অঙ্কটা একদম ইজি হয়ে যাবে আমি বলেছিলাম অ্যাকাউন্টিং ইকুয়াল টু জুস আমি জুস করে দেব আপনারা পরীক্ষার হলে গিয়ে ঠিক মতো বমি করে আসতে পারলেই হলো তো যাই হোক আজকে আপনাদের যে ক্লাসটি নেব সেটা হচ্ছে হিসাব সমীকরণে প্রথম হিসাব বিজ্ঞান প্রথম প্রথম হ্যাঁ হ্যাঁ হিসাব বিজ্ঞান পরিচিতি ক্লাসে যাচ্ছি আমরা তো আসেন আজকে আমাদের ক্লাস ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস অ্যাকাউন্টিং ক্লাস প্রথম অধ্যায় একাদশ এবং দ্বাদশ ট্রেনিং এর জন্য আপনার একটা বোর্ড কোশ্চেন দেখতে পাচ্ছেন রাজশাহী বোর্ড দেখতে পাচ্ছেন সাল কি বলা আছে আমি বোর্ড কেন নামলাম আমরা বোর্ডে প্রশ্ন আসে সেগুলো আমরা দেখবো আগে দেন আমরা অঙ্ক অসীম এটা দুই হাজার উনিশ সালের রাজশাহী বোর্ডের এর অসীম টেটার্সে দুই হাজার সালের মার্চ মাসে সংগঠিত লেনদেন সমূহ নিম্ন উপস্থাপন করা হলো এই ধরনের অঙ্ক আপনার নবম দশম শ্রেণীতে করে এসেছেন প্রথম শর্ত হচ্ছে এই অঙ্কে আমাদের কোনগুলো সম্পদ কোনগুলো দায় বের করতে হবে আগে বের করে নিলে অঙ্ক করার সুবিধা আর একটা নিয়ম আছে আমরা অঙ্ক করতে থাকবো সম্পদ বের হলে কলাম টানব আস্তে ধীরে করতে থাকবো ওই ওই হিসাবে গড়টা সৌন্দর্য থাকে না এবং আপনার অদক্ষতার একটা পরিচয় মেলে আপনি যদি দক্ষ হতে চান তাহলে আপনি অঙ্ক পরেই খুঁজে নিতে হবে কোনগুলো সম্পদ কোনগুলো আয় কোনগুলো ব্যয় কোনগুলো দায় দেখেন দুই সালের মার্চ এক অসীম টেটাস নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন ব্যাংকে জমা পঁয়তাল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন তাহলে নগদ টাকা একটা সম্পদ ব্যাংক জমা একটা সম্পদ এবং চল্লিশ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন ঋণ একটা দায় হ্যাঁ তো এখন খেয়াল করেন এই জায়গায় আমরা কি কি পেলাম এই জায়গায় আমরা কি কি পেলাম একটু দেখব প্রথমে আমরা জানি হিসাব সমীকরণ এ সমান সমান আমরা জানি সমান এল প্লাস ও ই তাহলে আমাদের যদি হিসাব সমীকরণ এ সমান এল প্লাস উই হয়ে আমরা এদিকে দাগ টানলাম তাহলে প্রথম এনটিতে পেলাম নগদ একটা সম্পদ পেয়েছি আরেকটা সম্পদ কি পেয়েছি আমরা ব্যাংক পেয়েছি আরেকটা কি পেলাম এই এই পাশে আমরা ঋণ পেয়েছি তো যে নিয়ে ব্যবসা শুরু করছে করলে কি দাঁড়াবে আপনার আপনার কি দাঁড়াবে যা বেদা করলে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট মূলধন হিসাব ক্রেডিট তাহলে আমরা আরেকটা এন্ট্রি পাই প্রথম এন্ট্রি থেকে কি মূলধন হিসাব কি হিসাব পাই আমরা মূলধন হিসাব তো এ হলো আপনার প্রফর্মেন্ট্রি থেকে আমরা এনটিগুলো পেলাম আমাদের হিসাব সমীকরণ এ সমানের প্লাস হতে হবে একদম ইজি আপনার নবম দশম শ্রেণীতে করেছেন আমি সরাসরি অংকে নেমে গেলাম এই জন্যই এটা একদম সহজ অঙ্ক তো এখন পরবর্তীতে দেখুন কি বলেছে আরিতার নিকট পণ্য বিক্রয় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো পণ্য বিক্রয় করছেন আনিতার নিকট নরমালি নাম উল্লেখ থাকলে বলা হয় দারে তাহলে আমরা প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব নামে একটা এন্ট্রি পেলাম এটাকে বলা হবে কি প্রাপ্য হিসাব কি বলা হবে প্রাপ্য হিসাব আর বিক্রয় করলে আয় হয় মূলধন বাড়বে ওই সাইডে কোনো নতুন কোনো লেনদেন হবে না এবার আসেন আমি একটা ক্লাস নেব আপনাদের আগের ক্লাসে এরকম একটা ক্লাস নিয়েছিলাম হিসাব সমীকরণের ওইটা কেমন বুঝেছেন ভালো বুঝেছেন কিনা না তো আমি এই সম্পদ এবং দায় কি এন্ট্রিগুলো নর্মালি আমাদের থাকে ওইটা নিয়ে আমি আলোচনা করব পারলে এই ভিডিওর আগে আমি যুক্ত করে দেব ওই হিসাবটি ঠিক আছে ওই ভিডিওটুকু তো এখন দ্বিতীয় এন্ট্রিতে পাঁচ নাম্বার এন্ট্রিতে আনিতা নিকট বিক্রয় করা হলো তার মানে কি ধারে বিক্রয় করা হয়েছে নাম উল্লেখ থাকলে এখানে কিন্তু নগদ উল্লেখ নেই নাম যদি থাকে হ্যাঁ রহিমের নিকট বিক্রয় করিমের নিকট বিক্রয় তাহলে বুঝে নিতে তবে এগুলো ধারে বিক্রয় হয়েছে মনিরের নিকট হতে ধারে পণ্য ক্রয় তাহলে কি হয়েছে পাওনাদার বা প্রদয় হিসাব সৃষ্টি হয়েছে ধারে ক্রয় করলে ব্যয় বাড়ে মূলধন কমবে আরেকটা প্রদ হিসাব বাড়বে তাহলে এই পাশে নামে একটা নতুন একটা হিসাব যুক্ত হবে প্রদেয় হিসাব বা আপনারা যেটা নবম দশম শ্রেণীতে পাওনা হিসেবে শিখেছেন এই যে প্রাপ্য হিসাব হচ্ছে দেনাদারের আরেক নাম আর প্রদ হিসাব হইসে কি এটা আপনারা রাফ করে নিতে পারেন প্রদ হিসাব হচ্ছে পাওনা আরেক নাম এবার নগদে বিক্রয় করছে নগদ টাকা আসবে মূলধন বাড়বে এখন নতুন কোন এন্ট্রি সৃষ্টি হবে না দাগ কাটা চেক পাওয়া গেল চেক যেভাবেই পান না কেন এটা ব্যাংকে চলে যাবে তো সুতরাং আপনার কি হবে এই গুলো আপনাকে ওইভাবেই খুঁজে নিতে হবে কাটা চেক মানে এটা ব্যাংকে চলে যাবে তো সুতরাং আপনার এই ব্যাংকে যেহেতু চেক যেভাবে কাটা আসুক দাগ ছাড়া আসুক এটা ব্যাংক হিসাব বাড়বে হুম আর আনিতার নিকট থেকে পেয়েছেন আনিতা একজন কি দেনাদার বা প্রাপ্য হিসাব ছিল তখন প্রাপ্য হিসাব কমে যাবে আমরা অঙ্ক করতে করতে আরো বুঝবো বিনামূল্যে পণ্য বিতরণ এখানে নতুন কোন এন্ট্রিস্টেমে একটা ব্যয় বেড়েছে আরেক দিক দিয়ে পণ্য কমেছে এই জন্য ব্যয় বাড়ার কারণে বিনামূল্যে পণ্য বিতরণের কারণে দুইটা এন্ট্রি হবে হ্যাঁ একই পাশে একটা জায়গায় হবে আমরা অঙ্ক করে বুঝবো ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর এখানেও একটা আয় হয়েছে এখানে নতুন কোনো এন্ট্রি সৃষ্টি হয়নি আমরা অঙ্ক করতে করতে বুঝবো এবার আসেন ক নাম্বারে কি বলেছে এই অঙ্কে ওশিম টেডার্স নিকট ক্রয়ের পরিমাণ বিক্রয় করে তো আমরা প্রথমে যে জিনিসটা আমরা খুঁজেছিলাম আমরা এটা পেয়ে গেছি এবার আমরা চলে যাব কেন খুঁজেছি আমি বলতেছি কারণ প্রশ্নে ওই কথা বলেছে আমরা ক অংশে যাচ্ছি নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো প্রথমে যদি আপনার নিট ক্রয় বলা থাকে তাহলে বুঝতে হবে আপনার যত ক্রয় আছে দ্বারে ক্রয় নগদে ক্রয় সব যোগ করে ক্রয় ফেরত থাকলে সেটা বিয়োগ দিয়ে আমরা মোট ক্রয় বের করে ফেলবো ঠিক আছে এখন তাহলে আমরা যাচ্ছি ক অংশে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় দেখেন নিচে সলিউশন করা আছে আছে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে দেখতে পাচ্ছেন হুম আমি টুচু করে দৌড়ি তাহলে আপনার জন্য সুবিধা হবে হুম তাহলে প্রথমে দেখেন সাত তারিখে একটা ক্রয় ছিল মনিরের নিকট থেকে ধারে পণ্য ক্রয় এক তারিখে কোনো ক্রয় ছিল না তারিখে কোনো দুই ক্রয় ছিল না হ্যাঁ আমাদের এক তারিখে কোনো ক্রয় ছিল না দুই তারিখে কোনো ক্রয় ছিল না হ্যাঁ মানে দুই তারিখ বলতে পাঁচ তারিখে কোনো ক্রয় নাই সাত তারিখে সে মনিরের নিকট হতে ধারে পণ্য ক্রয় তাহলে মনিরের নিকট থেকে ধারে ক্রয় কত পঁচিশ হাজার টাকা এইভাবে বসাবেন এই যে ছক্কাটা আছে তারিখ দিয়ে তারিখ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা এগুলো নবম দশম শ্রেণীতে আপনারা শিখেছেন তো এখন এই জায়গায় দেখেন আপনার পরবর্তীতে আট নয় তারিখে বিক্রয় আছে দশ তারিখে চেক পাওয়া গেলে উনিশ তারিখে বিনামূল্যে পণ্য বিতরণ এখানে ক্রয় জড়িত নেই হ্যাঁ ক্রয় জড়িত আছে একটা জিনিস বিনামূল্যে পণ্য বিতরণ হলে বিজ্ঞাপন হিসাব ডেবিট আর কি ক্রয় হিসাব হয় কেন ক্রয়কৃত পণ্য চলে যাওয়ার কারণে এখানে পণ্য কমে গেছে হ্রাস পেয়েছে ক্রয়কৃত পণ্য এই একত্রিশ তারিখে কোনো ক্রয় নাই তাহলে বাদ যাবে কি বিনামূল্যে পণ্য বিতরণ পঁচিশ হাজার টাকার পণ্য ক্রয় করেছিলেন বিনামূল্যে পণ্য বিতরণ করায় কমে গেছে হ্রাস পেয়েছে সেটা হয়েছে কত একুশ হাজার টাকা এটাই হচ্ছে আপনার নিট ক্রয়ের পরিমাণ খ বারে বলেছে উপযুক্ত লেনদেন গুলো হিসাব খাত বর্ণনা করো বা নির্ণয় করো আজকে আপনাদের ফ্রি ক্লাসে পড়িয়েছিলাম হ্যাঁ আমরা হিসাব চার প্রকার আয় ব্যয় দায় সম্পদ তাই না সম্পদ কমলে তারপরে পড়িয়েছিলাম দায় বাড়লে ক্রেডিট কমলে ক্রেডিট কমলে ডেবিট আয় বাড়লে ক্রেডিট কমলে ডেবিট ব্যয় বারলে ডেবিট কম লে ক্রেডিট অর্থাৎ সম্পদ এবং ব্যয় সেম জিনিস বাড়লে ডেবিট হয় কমলে ক্রেডিট হয় দায় এবং আয় বার লে ডেবিট বার ক্রেডিট হবে কমলে কি হবে ডেবিট হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে আগের একটা ক্লাস বেসিক অ্যাকাউন্টিং ক্লাসে আপনাদের এই ব্যাপারে আলোচনা করেছিলাম ওই ক্লাসটা দেখে নেবেন তো উপরিত লেনদেনগুলি হিসাবে শ্রেণী খাত নির্ণয় করো প্রথমে নগদ আনিসাব এটা যদি আমরা জাবেদা করি নগদ আনিসাব ডেবিট অসীম টাটার শ্রেণীকট নগদ পঞ্চাশ হাজার টাকা এবং ব্যাংক জমা পঁয়তাল্লিশ হাজার টাকা এবং চল্লিশ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে যাবে দেবে হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট তাহলে নগদে কিন্তু টাকাটা একটু বেশি হবে কেন ঋণ নিয়ে যদি টাকা শুরু করেন কিন্তু কোচিং এ বুঝিয়েছিলাম ফ্রি ক্লাস এটা ঋণ যদি নেন তাহলে নগদ টাকা আপনার কাছে বাড়বে তাহলে নগদ টাকা কত পঞ্চাশ হাজার টাকা এবং চল্লিশ হাজার মিলে নব্বই হাজার টাকা যদি যাবেদা করতে যান নগদানের বেলায় নব্বই হাজার টাকাই লিখবেন নগদান হিসাব নব্বই হাজার টাকা ডেবিট ব্যাংক হিসাব পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হবে টোটাল ওখান থেকে চল্লিশ হাজার বাদ দিলে সে ঘুরে ফিরে আবার পঞ্চাশ আর পঁয়তাল্লিশ পঁচানব্বই হাজার টাকা হবে মূলধন আমরা টাকার হিসাব না করি এখানে চেয়েছি কি লেনদেন হিসাবে শ্রেণী সহ খাত নির্ণয় করলে তো যাবে করলে কি তারা নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট আর মূলধন হিসাব কি হবে ক্রেডিট হবে এই যে দেখেন এই জায়গায় করা আছে একটা অঙ্ক হুম দেখতে পাচ্ছেন নগদ একটা সম্পদ কারণ নগদ টাকা খুবই একটা তরল সম্পদ এবং আপনার চলতি সম্পদ বলায় নগদ টাকা একটা সম্পদ হিসাব ব্যাংক হিসাব ব্যাংকে টাকা জমা থাকে এটা একটা সম্পদ যে কোনো মুহূর্তে চাইব মাত্র টাকা পাবেন এটা একটা সম্পদ হিসাব এবং হিসাবে শ্রেণীর খাত নির্ণয় করতে হবে ঋণ একটা দায় দায় হিসাব মূলধন হিসাব একটা মালিকানা সত্য হিসাব এটা একটা ওয়ান কাইন্ড অফ দায়ও বলা চলে কারণ ব্যবসায়কে আলাদা ব্যক্তি বলা হয় আজকের ক্লাসে পড়িয়েছিলাম এবং ব্যবসায়কে আলাদা ব্যক্তি সত্ত্বে হলে মালিকের নিকট ব্যবসায় প্রতিষ্ঠান দায়বদ্ধ অঙ্ক করার শুরুতে আপনি চিন্তা করবেন আপনি ওই প্রতিষ্ঠানের ম্যানেজার বা দায়িত্বে আছেন আপনাকে হিসাব নিকাশ করার দায়িত্ব হয়েছে হ্যাঁ তো যাই হোক এই হইল আপনার নগদ একটা সম্পদ আমরা জানি ব্যাংক হিসাবে একটা সম্পদ ঋণ একটা দায় মূলধন হিসাব এটা মালিকানা সত্ত্বে তাহলে আমরা বুঝতে পারলাম হিসাবের শ্রেণী কাকে বলে আমাদের হিসাবের শ্রেণী চার প্রকার আমরা জানি কি আয় ব্যয় সম্পদ আর কি দায় আয় ব্যয় সম্পদ ও দায় এবার কি বলেছে কি আনিতারণিতারণী কট হ্যাঁ পণ্য বিক্রয় তাহলে বিক্রয় করলে যাবে দা এখানে দারে সৃষ্টি হয়েছে আমরা লিখতাম কি হিসাব দাঁড়ি সব হিসাব ক্রেডিট এখন আর সেটা লেখা যাবে না এখন লিখতে প্রাপ্য হিসাব দেবীর আর বিক্রয় হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব সকল প্রকার প্রাপ্য হিসাব চলতি সম্পদ মাথায় রাখবেন এই যে প্রাপ্য আনিতা লেখা আছে ব্রেকেডে নরমালি এটা আপনারা শিখে এসেছেন কি দেনাদার হিসেবে তাহলে দেনাদার একটা সম্পদ তাহলে সম্পদ হিসাব ডেবিট হ্যাঁ এটা একটা সম্পদ আপনি সম্পদ লিখবেন বিক্রয় একটা আয় এই জন্য আয় হিসাব দেখাবে কারণ বিক্রয় করলে আপনার মুনাফা অর্জন হয় এই জন্য বিক্রয় একটা আয় এবার আসেন আমরা যাব পরবর্তী এন্ট্রিতে পরবর্তী এন্ট্রিতে কি বলা হয়েছে সাত নাম্বারে মনিরের নিকট হতে ধারে পণ্য ক্রয় ধারে পণ্য ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয় কয়েকটা ব্যয় এই জন্য ডেবিট হয়ে যায় আমরা জানি ক্রয় সর্বদা ডেবিট হয় আমি বলেছি ক্রয় ক্রেডিট হয় আপনাদের যে ফ্রি ক্লাসে সিটটি দিয়েছি ওখানে দেখতে পাবেন আপনারা ওখানে নিচের দিকে চারটি ইন্ট্রি দেওয়া আছে ক্রয় কোন কোন ক্ষেত্রে বেশিরভাগ যে চারটা এন্ট্রি সবচেয়ে বেশি এসে থাকে পরীক্ষা আমি সেই গুলো পড়াবো অন্য গুলো আমি পড়াবো না অনেক ইন্ট্রি আছে যেখানে ক্রয় ক্রেডিট হয় আমি ওগুলো দেখিয়ে দেব। তাহলে এখন আসেন মনিরের নিকট হতে ধারে পণ্য ক্রয় পঁচিশ হাজার টাকা তাহলে ক্রয় হিসাব ডেবিট আনাদার হিসাব ক্রেডিট লিখতেন আপনারা নবম দশম শ্রেণীতে থাকতে এখন যাবে দা হবে ক্রয় হিসাব ডেবিট প্রদ হিসাব ক্রেডিট হবে এই যে দেখেন ক্রয় হিসাব প্রদ হিসাব বা মনির হিসাব ব্রেকেড লিখছে নাম না লিখলেও চলবে ক্রয় একটা ব্যয় কারণ ক্রয় করলে আপনার বাবা মা যদি আপনাকে টাকা দেয় কোনো কিছু ক্রয় করার জন্য মা আমি তো সব খরচ করে ফেলেছি বলেন না তাহলে এই কয়েকটা ব্যয় খরচ আর ব্যয় একই ক্রয় হিসাবে একটা ব্যয় আর হিসাবে একটা দায় এটা দায় এই জন্য হিসাব বুঝতে পেরেছেন হিসাবের শ্রেণী বিভাগে আমরা করতেছি হিসাবের শ্রেণী নয় নাম্বারে নগদে বিক্রয় করলে আপনার কাছে আসলো কি চিন্তা করেন নগদ টাকা তাহলে হিসাব ডেবিট হয় আমরা নগদ টাকা আসলে ডেবিট যা আসে ডেবিট আমরা জানি বিক্রয় একটা আয় এই জন্য ক্রেডিট হয় সর্বদা বিক্রয় ক্রেডিট হয় কিছু কিছু ক্ষেত্রে বিক্রয় ডেবিট হয় সেই এন্ট্রি গুলো পেয়ে যাবেন নেক্সট ক্লাসে অলরেডি টাইপিং কাজ চলছে এবার আসেন নগদে বিক্রয় কত উনত্রিশ হাজার টাকা তো নগদ আনিসাব ডেবিট এটা একটা সম্পদ নগদ টাকা আমি বলেছি আগেও প্রথম দিকে পেয়েছি একটা সম্পদ আর বিক্রয় একটা আয় এই জন্য আয় হিসাব লিখবো আমরা বুঝতে পেরেছেন এবার আসেন আঠারো তারিখে আনিতার নিকট থেকে দাগ চাক চেক পাওয়া গেল কত দশ হাজার টাকা আনিতার নিকট থেকে দাগ কাটা চেক পাওয়া গেল কত দশ হাজার টাকা তাহলে চেক পাওয়া মাত্র এটা কোথায় চলে যাবে ব্যাংকে টাকা চলে যাবে আপনার ব্যাংক হিসাব বাড়বে এই টাকাটা আপনি ব্যাংকে জমা দিয়ে দিবেন তাহলে ব্যাংক হিসাব কি হবে ডেবিট হবে এবং আপনার যেহেতু চেক পাওয়া গেছে ব্যাংক হিসাব ডেবিট হবে অবশ্যই আনিতা কি দেনাদার ছিল পাঁচ তারিখে দেখেন তার নিকট ধারে বিক্রয় করেছিলেন সে ছিল প্রাপ্য হিসাব ডেবিট হয়েছিল আর কি পঁয়ত্রিশ টাকা দেখেন আপনার পাঁচ তারিখে প্রাপ্য হিসাব কি হয়েছিল ডেবিট হয়েছিল বিক্রয় হিসাব কি হয়েছিল ক্রেডিট হয়েছিল এখন এই প্রাপ্য হিসাবটা কমাতে হবে না যদি টাকা পান তাহলে প্রাপ্য হিসাব কি এখনো ডেবিট থাকবে এই সম্পদটা হ্রাস পাবে এটা কি ক্রেডিট হয়ে যাবে দেখেন আপনার এই যে নয় তারিখে প্রাপ্য হিসাব কি হয়েছে সম্পদ হিসাব ক্রেডিট হয়ে গেছে কারণ প্রাপ্য হিসাব কমেছে সকল প্রকার প্রাপ্য চলতি সম্পদ মাথায় রাখবেন আর ব্যাংক একটা সম্পদ একদিক দিয়ে সম্পদ বাড়ছে আর দিক দিয়ে সম্পদ কমেছে ব্যাংক হিসাবে একটা চলতি সম্পদ প্রাপ্য হিসাবে টাকা পায় প্রাপ্য বা দেনাদার হ্রাস পেয়েছে আরেক দিক দিয়ে ব্যাংক হিসাব বেড়েছে এবার আসেন আমরা যে তে যাব সেটা হচ্ছে কি বিনামূল্যে পণ্য বিতরণ বিনামূল্যে পণ্য বিতরণ এমনি তো আর করে না কেন করে বিনামূল্যে একটা প্রতিষ্ঠান আপনার লাভ লাভ হবে হবে না লস বিনামূল্যে পণ্য বিতরণ করলে অবশ্যই একটা লস তবে না এই উদ্দেশ্যে পণ্য বিতরণ করা হয়েছে বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ কেন করে আপনার কাস্টমাররা সেই পণ্যটা অগ্রিম পেয়ে সেটা কি করে থাকে আপনার সেই সম্পর্কে ধারণা লাভ করে যেমন আমি আপনাদের ফ্রি ক্লাস দিচ্ছি সেখানে আপনি আমার সম্পর্কে জানবেন আমি কেমন পড়াই কিভাবে পড়াই হ্যাঁ এই যে জানলেন জানার পরই তো আপনি আমার কাছে পড়তে আসবেন ভালো লাগলে পড়বেন না লাগলে চলে যাবেন এটা আপনার বিষয় ঠিক বিনামূল্যে পণ্য বিতরণ হচ্ছে এরকম যে বিক্রয়ের উদ্দেশ্যে আগে থেকে বিনামূল্যে পণ্য বিতরণ করে বক্তার যদি ভালো লাগে অথবা যে দোকানদার থাকে বা যিনি বিক্রয়কারী প্রতিষ্ঠান থাকেন এজেন্ট থাকেন ওনার কাছে ভালো লাগলে সেই পণ্যটা ক্রয় করে থাকেন নর্মালি অনেক দোকানদার আসে কাস্টমারদেরকে খারাপ পণ্য দিতে চান না আগে থেকে নিজেই ট্রাই করে নেন পণ্যটা ভালো কি না তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ করেছে চার হাজার টাকা তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট হবে ক্রয় হিসাব ক্রেডিট হবে বুঝতে পেরেছেন কি হবে আপনার বিজ্ঞাপন হিসাব ডেবিট হবে দেখেন বিজ্ঞাপন উনিশ তারিখে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বিজ্ঞাপন হিসাব কি ডেবিট হয়েছে এর একটা একটা ব্যয় আর কি হবে ক্রয় হিসাব নিচে যেটা একটা ক্রেডিট হয় ক্রয় হ্রাস পেয়েছে ক্রয়ের পরিমাণ কারণ পণ্যদ্রব্য দ্রব্য নামে তার লেনদেন হয় না আপনি চাইলেও পণ্য নামে লেনদেন করতে পারবেন না এই পণ্য হিসাব ক্রেডিট হয়েছে কিন্তু আমরা লিখবো ক্রয় হিসাব কারণ আমরা জানি নামে হিসাবভুক্ত হয় না। বিজ্ঞাপন একটা দ্রব্য বিজ্ঞাপন দিলে কি হয় প্রতিষ্ঠানে একটা ব্যয় বাড়ে আর ক্রয় কেন হ্রাস পেয়েছে ব্যয় হ্রাস পাওয়ার কারণে ব্যয় ক্রেডিট হয়ে গেছে এই ব্যয় হিসাবে এটা দুটোই ব্যয় বিজ্ঞাপন একটা ব্যয় ক্রয় একটা ব্যয় একটা বাড়ছে একটা ব্যয় কমেছে এই জন্য ক্রয় হিসাবটা এখানে ক্রেডিট হয়েছে এবার আসেন একত্রিশ তারিখের একটা এন্ট্রি আছে দেখেন সর্বশেষ ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ আপনি যদি ব্যাংকে কি করেন টাকা জমা রাখেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সঞ্চয় হিসাবের উপর একটা নির্দিষ্ট মাত্রায় সুদ প্রদান করবে তাহলে আপনি যদি ব্যাংকে টাকা রেখে সুদ পান এটা একটা আয় তাহলে যাবে দেওয়া হবে কি ব্যাংক কর্তৃক যদি সুদ মঞ্জুর হয় টাকাটা তো আপনার হাতে আসে না আপনি যে ব্যাংক হিসাব আছে ধরেন আপনার পঞ্চাশ টাকা জমা আছে ওখানে আপনি দুই টাকা মনে হওয়া পারেন পাইলেন বা সুদ পাইলেন তাহলে আপনার টাকা হয়ে যাবে ব্যাংকে টাকা বেড়ে পঞ্চাশ হাজার টাকায় দুই হাজার ব্যাংক টাকা বাড়বে কত এখানে এক হাজার আছে এক হাজারই এখন খেয়াল করেন পঞ্চাশ হাজার টাকা তো দেওয়া নাই তাহলে আমার ব্যাংক করতে সুদ মঞ্জুর করছে এক হাজার টাকাই তো ব্যাংকে বাড়ছে তাই না এই জন্য ব্যাংকটা কি হয়ে যাবে ডেবিট হয়ে যাবে আর সুদ যেহেতু এটা প্রাপ্য সুদ মানে প্রাপ্ত সুদের একটা আয় এই ব্যাংক সুদ হিসাবে একটা কি আয় হয় এটা ক্রেডিট হবে এই যে দেখেন ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক সুদ হিসাব ক্রেডিট ব্যাংক হিসাবে একটা সম্পদ হিসাব আর ব্যাংক সুদ একটা কি আয় হিসাব বুঝতে পেরেছেন এবার আমি পরবর্তী অঙ্কে যাব তাই সেটা পরবর্তী পার্টে যাব হ্যাঁ সেই পার্টটা পরবর্তী ভিডিওতে আপনি দেখে নেবেন কেমন এই জায়গায় দেখেন গ বলেছে বিবরণী ছক হিসাব সমীকরণের উপর লেনদেন প্রভাব দেখাও তো বিবরণী ছক বলতেই তো আমরা টেবুলার ছক বুঝি কেমন ছক এই যে আমরা এই যে ছকটা আমি কিছুক্ষণ আগে আপনাদের বলেছি কোনগুলো সম্পদ কোনগুলো আয় কোনগুলো দায় বের করে নেওয়ার জন্য আমি বলেছিলাম এ সমান সমান এল কি হয় ওই হয় তাহলে আমরা অঙ্ক পরে এই পাশে তিনটা এন্ট্রি পেয়েছি সম্পদ পাশে নগদ ব্যাংক আর প্রাপ্য দায় পাশে তিনটা পেয়েছি ঋণ মূলধন আর প্রদ হিসাব নর্মালি এই তিনটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে আরেকটা এন্ট্রি থাকবে সেটা হচ্ছে কি আপনার মুনাফা আপনার থাকবে যে অগ্রিম বিক্রয় অথবা আপনি অগ্রিম কোনো কিছু গ্রহণ করলে হ্যাঁ বা প্রদেয় নোট থাকলে সেই জিনিসটা ঢুকবে আরো দুইটা জিনিস বাকি রয়ে গেছে এখানে কি কি বললাম বলেছি আমি যে আপনার প্রদেয় নোট থাকলে এই পাশে আসবে আরেকটা বলেছি যদি আপনার বিক্রয়ের আগেই টাকা অগ্রিম গ্রহণ করে ফেলেন অর্থাৎ অগ্রিম বিক্রয়ের জন্য বা অগ্রিম সেবা প্রদান মানে যে বলে আপনার হ্যাঁ এটাকে বলা হয় আপনার অগ্রিম গ্রহণ বিক্রয় বাবদ অথবা সেটাকে বলা হয় অনুপার্জিত আয় এটা অনুপারিত সেবা আয় হতে পারে অনুপার্জিত বিক্রয় আয়ও হতে পারে অনুপার্জিত আয় নামে আরেকটা এন্ট্রি বাড়বে তার মানে ক্রেডিট পাশে মূলত পাঁচটা এন্ট্রি বেশি হয় না নর্মালি এই তিন এন্ট্রি বেশি আছে সবচেয়ে বেশি এটা আর এটা থাকে আর হ্রদয় নোট থাকে বুঝতে পেরেছেন আর ডেবিট পাশে নগদ থাকতে পারে সাপ্লাইস থাকতে পারে ব্যাংক থাকতে পারে প্রাপ্য হিসাব থাকতে পারে উগ্রিম বিমা থাকতে পারে অগ্রিম বেতন থাকতে পারে সেই ভিডিওটা যদি আমি পারি এটার আগে অ্যাড করে দেব অথবা আপনাদের একটা ক্লাস নিয়েছিলাম বেসিক অ্যাকাউন্টিং সেই ক্লাসটা আমি দিয়ে দেব প্রথম দিকে দেখে নেবেন অ্যাসেট পাশে কোন কোন হিসাবগুলো নর্মালি থাকে ঠিক আছে তো আসেন আমরা আমরা পরবর্তী ভিডিওতে যাব আমি এই ভিডিওটা ক্লোজ করে দিতে চাচ্ছি তো আসেন আমরা এটা ক্লোজ করে দিলাম এখন আমরা পরবর্তী এই অঙ্কটায় যাব আমি এভাবে করাবো না আমি আমার মতো করে করাবো আপনারা যেভাবে সহজে বুঝবেন তো ঠিক আছে তো পরবর্তী ক্লাসের জন্য থাকেন ওয়েট ফর ওয়েটিং ফর নেক্সট ক্লাস হ্যাঁ